এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর সেটা যদি আম দই হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা পাকা আমের আমদই তো আপনারা অনেক খেয়েছেন আজকে কাঁচা আম দিয়ে আম দই করে দেখাচ্ছি সেটা খেতে যেমন অসাধারণ হবে তেমনি বাড়িতে তৈরি করা বলে হেলদিও হবে আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে আর এখানে আমি একটা ছোট সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আর যেমনটা আপনারা দেখতে পেলেন আমটার খোসা ছাড়িয়ে এইভাবে আমি একটুখানি কেটে নিচ্ছি আমটা একেবারেই কচি তাই আঠিটাকে আলাদা করে দিয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন একটা জারে এই আমের টুকরোগুলো নিয়ে এটাকে একটু অল্প জল দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। জলটা যতটা সম্ভব কম ব্যবহার করবেন বন্ধুরা কারণ এটা আমাদের একটুখানি শুকিয়ে নিতে হবে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আর তাতে এই বেটে নেওয়া আমটা দিয়ে দিলাম আর টু টেবল স্পুন চিনি দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি জাল করে নেব ফ্লেমটা আমি লোতে রেখেছি আর একটুখানি জাল করে জাস্ট এরকম একটু জেলির মতন হয়ে গেলে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব মিনিট দু তিনেকের বেশি কিন্তু লাগবে না এটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে দুধটা তলায় লেগে না যায় এবার এর মধ্যে আমি দেড় কাপ দুধ দিয়ে দিলাম দুধটা একটু ঘন ব্যবহার করতে পারলে ভালো হয় তবে না করতে পারলেও আজকে যেভাবে আমি এটা করে দেখাবো তাতে একটু পাতলা দুধেও আপনারা এটা করতে পারবেন দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ এখানে মোটামুটি চার চা চামচের মতন গুঁড়ো দুধ আছে এই গুঁড়ো দুধটা একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওই ছোটো বাটিটারই দু বাটি চিনি অর্থাৎ আট চা চামচ চিনি দিয়ে দিলেই হবে যেহেতু কাঁচা আমে করছি তাই চিনিটা একটু বেশি দিতে হচ্ছে না হলে আর একটু কম দিলেও হতো কাঁচা আম অনেক টক হয় আপনারা সবাই জানেন তো সেই জন্য এই পরিমাণ চিনিটা আমি দিয়ে দিলাম এবার এটা একটু জাল করে নিয়ে একটু ঘন করে নিচ্ছি দেখুন মোটামুটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটা মিক্সিং বলে আমি দইয়ের সাজাটা নিয়ে নিচ্ছি এটা প্যাকেটে টক দই আমি একটা টেবল স্পুন দিয়ে টু টেবল স্পুনের মতন টক দই নিয়ে নিলাম এখন এর মধ্যে ওই আমের যে পাল্পটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে বলে দিই বন্ধুরা এই আমের পাল্পটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যেতেই হবে না হলে কিন্তু দইটা ঠিক মতন হবে না যেহেতু আমটা ছোট ছিল তাই সম্পূর্ণ পাল্পটা এখানে দিয়ে দিলাম না হলে আপনারা মোটামুটি টু টেবলস্পুনের স্পুনের মতন পাল্প ব্যবহার করবেন এটাকে মিনিট তিন চারেক ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে কোনো রকম লাম্প যেন না থাকে সেটা ভালো করে দেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো আপনারা পাশের ভিডিওটাতে দেখতে পাচ্ছেন দুধটাতে একটা আঙুল ডুবি একটু রাখতে পারি এইরকম ঠান্ডা বা উষ্ণ দুধ এখানে ব্যবহার করতে হবে মানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না আবার খুব গরম থাকলেও চলবে না তাহলে কিন্তু দুধটা দেওয়ার সাথে সাথেই এটা কেটে ছানা ছানা মতো হয়ে যাবে দইটা ভালো বসবে না এবার সব কিছু মিনিট দুয়েক ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা দইটা বসানোর জন্য আমি এরকম একটা মাটির পাত্র ব্যবহার করছি আপনারা স্টিলের পাত্র বা কাঁচের বাটি যে কোনো জিনিসে কিন্তু দইটা বসাতে পারবেন খুব সুন্দরভাবে বসে যাবে কোনো অসুবিধাই হবে না এখন এর মধ্যে দুধটা ঢেলে দিলাম আর আমি আগেও বলেছিলাম যে যে কোনো জিনিসই আপনারা বসাতে পারবেন আমি একটা কাঁচের বাটি নিয়েছি আর অবশিষ্ট দুধটা তার মধ্যে ঢেলে দিলাম আর স্টিলের বাটিতেও যে আম দই খুব ভালো বসে সেটা দেখার জন্য আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা আচ্ছা খুব সুন্দরভাবে সমস্ত কিছু ঢেলে নেওয়ার পর এখন আমি এর ওপর দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল আটকে দিচ্ছি খুব ভালো করে আজ আমি এই দইটা ওভার নাইট বা সারা রাত রেখে যেভাবে দই বসাতে হয় ঠিক সেভাবে বসাচ্ছি তবে আপনারা খুব তাড়াতাড়ি করে এটা তৈরি করতে চাইলে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে তার উপর একটা প্লেট রাখবেন তার উপর এই দুটো বাটি বসিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট মতন এটাকে জাল করে নিলেই দইগুলো কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে দইয়ের পাত্রগুলো সারা রাত্রের জন্য রেখে দিতে হবে আর কোনোভাবে যেন নাড়াচাড়া না হয় সেটা একটু খেয়াল রাখবেন এখন আমি পরদিন সকালে আপনাদের দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে দইগুলো বসে গেছে আমি সেটা অবশ্য খুব ভালো করে আপনাদের দেখিয়েও দেব একটু কাছ থেকে ভালো করে দেখুন তো বন্ধুরা দেখে কি কেউ বলতে পারবে যে এই দইটা আপনারা বাড়িতে বসিয়েছেন তাও আবার কাঁচা আম দিয়ে আমি সম্পূর্ণ উল্টো করে দেখিয়ে দিচ্ছি এবং একটু ঝাঁকিয়েও দেখালাম আর দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু কোনোভাবেই বেরিয়ে এলো না বাটিটাও আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি দেখুন কোনোভাবেই কিন্তু দইটা বেরিয়ে আসছে না সুতরাং বুঝতেই পারছেন যে দইটা কত সুন্দরভাবে বসেছে আমি কিন্তু এখনও দইটা ফ্রিজে রাখিনি তার আগেই আপনাদের দেখাচ্ছি এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর দেখুন কোনোভাবে কোনো জল কিন্তু বেরিয়ে আসেনি আর এই দইটা খেতে এতটাই সুন্দর হয় একদম ইউনিক টেস্টের হয় যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি তাই টক মিষ্টি একদম অন্য ধরনের একটা টেস্ট পাবেন আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্ডেড রেসিপিজে আর যদি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই